বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ পাবলিক টিভি থেকে বলছি মোহাম্মদ হেলাল প্রতিনিধি এখানে আজকে মহামারী করোনার টিকা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতেছি শক্তি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক একটি টিম থেকে সকল মানুষকে পানি এবং মাস্ক হ্যান্ড ওয়াশ দিতেছে। এ দেখেন যতগুলো লোক আসতেছে। ভাইজান, আমি বাংলাদেশ পাবলিক টিভি থেকে আসছি। আমি আপনাদের একটু এই যে আপনারা মানুষকে কি কি সেবা দিয়ে থাকেন আজকে? আমরা লোনের উপরে সেবা দিয়ে থাকি। আমাদের মাল্টিপারপাস ব্যাংক শক্তি ফাউন্ডেশন এনজিও প্রতিষ্ঠান আমাদের সারা বাংলাদেশের কার্যক্রম। এই জায়গায় আমরা সাধারণত পানি এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ভিতরে যাতে প্রবেশ করে এবং কি মাস্ক পরে দিচ্ছি আমরা, যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে সবাই। শক্তি ফাউন্ডেশন থেকে এটা উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশে আরও 3 দিন কাজ করবো এই জায়গায়। আজকে দ্বিতীয় দিন আর একদিন করবো। ধন্যবাদ। আপনার নাম কি? শরীফ খান, রবিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। আপা, আপনি যে সেবাটা দিতেছেন মানুষকে আজকে হাসপাতালে করোনা মহামারী করোনা আজকে ভ্যাকসিনে আজকে অনেক দেখা যায়, আজকে অনেক লোক এখান জর্জরিত হয়েছে। ইনশাল্লাহ আপনারা এই শক্তি ফাউন্ডেশন থেকে স্বেচ্ছাসেবক একটি টিম আপনারা আসছেন, আপনারা সেবা দিয়ে কি আনন্দিত বোধ করতেছেন এবং আপনাদের একটু মতামত আমরা জানতে চাই। আমরা অনেক আনন্দ সহকারে এটা দিতেছি এবং এটা শক্তি ফাউন্ডেশন থেকে শুধু এই জায়গায় না, বিভিন্ন জায়গায় আমরা এই ক্যাম্পটা করতেছি। 3 দিন ধরে এই ক্যাম্পটা হচ্ছে এবং এটা অনেক মানুষের ভালোর জন্য, যাতে আমরা এইটা সবাইকে জানাইতে পারি যে আমাদের মাস্ক এবং এই স্যানিটাইজারটা আমাদের স্বাস্থ্য সচেতনতা আমরা কাজটা করতেছি। কারণ অনেকেই মাস্ক ছাড়া আসে, তাদের জন্য ভালো হইতেছে, অনেকে পানি চাইতেছে, তো আমরা এটা করতে পারি অনেক আনন্দিত। হ্যাঁ, ধন্যবাদ আপা আপনারা, আপনার জন্য আপনার ধন্যবাদ। আমরা এই যে এই শক্তি ফাউন্ডেশন টিম থেকে যে আজকের এই যে করোনা মহামারীতে আজকে অনেক লোকজন জর্জরিত হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমি অশেষ ওদের এই টিম থেকে অনেক ধন্যবাদ এবং জনগণ থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাইয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।